আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা গ্রামে থাকেন তাদের কাছে এই দৃশ্যটা খুবই পরিচিত, আর যারা গ্রামে থাকেন না তারা কিন্তু ভিডিওটা মিস করবেন না। বাংলার মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত। তো এখন গ্রাম বাংলায় চলছে ধানের বতর, আঞ্চলিক ভাষায় যেটাকে বলে ধানের বতর। আমাদের বাড়িতেও ধানের বতর লাগছে। এই যে দেখেন, আমি হাড় পাট দিয়ে ধানগুলোরে সুন্দর করে রোদ্রে শুকাই দিয়ে দিতেছি। আমার সাথে আরো অনেকেই আছে। হঠাৎ করে আকাশের মনটা কালো হয়ে গেল। আমার মা আর ভাতিজি খুব জোরে সোরে ধান টানতেছে আর আমাকে ডাকতেছে, ও মুক্তা ও মুক্তা, তাড়াতাড়ি আয়, ধান তো সব ভিজে গেল, আজকে রক্ষা নাই, সব ধান ভিজা যাইব। সবাই মিলে জোরে সোরে ধান টানা শুরু করে দিচ্ছে। শুধু আমরা না, আশেপাশে যত কৃষক আছে সবার এখন দৌড়াদৌড়ি লেগে গেছে, আর সবাই শুধু আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, এখন যদি বৃষ্টি না আসে, এখন যদি বৃষ্টি আসে তাহলে সর্বনাশ হয়ে যাবে, আমাদের এত কষ্টের ধান সব ভিজা যাবে, এগুলো আবার নতুন করে শুকাইতে হবে। ও আল্লাহ বাঁচাও, এখনই বৃষ্টি দিও না, আরেকটু পরে দাও, এই তো প্রায় হয়ে গেছে, আরেকটু পরে দাও। তো আমরা সবাই এখন আল্লাহ আল্লাহ করতেছি, কারণ এখন যদি বৃষ্টি আসে সব ধান ভিজা যাবে। এ পাশেও ধান, ওই পাশেও ধান, ধানে ধানে ছড়াছড়ি। তো দেখা যাক বৃষ্টির হাত থেকে আমরা আজকে ধানগুলোরে রক্ষা করতে পারি নাকি, কারণ যদি ধানগুলো ভিজা যায় আমাদের আবার ডাবল খাটনি খাটতে হইব। কি ভাইয়া, বৃষ্টি দেখি দাবার দিছে নাকি? দাবার দিছে নাই, খালি বাইলে বাইলে দাবার দিছে। জীবনে তো খানসন জাঙ্গা দেখি নাই, কিন্তু আজকে রাখা যে এই হেমন হইতেছে, ওই যে খানসন জাঙ্গা আমাকে বাড়ির ছাদে খাড়ায় এখানে দেখা যাইতেছে। আহা কি সুন্দর দৃশ্য, কিন্তু ওইটা দেখলে কি আর হবে, ওইটা তো খানসন জাঙ্গা না, ওইটা তো আকাশের মন ভালো না, আকাশ মন খারাপ করে রেখেছে দেখেই তো ওই অবস্থায়। কখন জানি সিক্কুর ফাইরা দেয় আর আমাকে ধান ভিজাই দেয়। আমরা শুধু বলতেছি আল্লাহ বাঁচাও, আকাশ জানি একটু ফরে কান্দে, একটু ফরে কান্দে, এখন যদি কান্দে তাইলে কিন্তু সাথে আমাকেও কান্দন লাগবো। আল্লাহ বাঁচাও গো, আল্লাহ বাঁচাও, আজকে তুমি রক্ষা করো, আজকের মতো রক্ষা করো, কালকে সকাল সকাল ধান শুকামনে। কিন্তু যে তাহলে আকাশের মুখ কালা হইতেছে, মনে হইতেছে আজকে সেই লেভেলে সিক্কুর দিব, সিক্কুরদের সব ভাষায় দিব। আমরা শুধু তোড়জোড় করতেছি, তোড়জোড় খইরা শুধু হাত চালাইতাছি, পাও চালাইতাছি, আর কত, আর কত জোরে সালাম আর তো ফারি না, হাত পা তো ভাঙ্গা আসে। আমরা তো মানুষ, আমরা তো মেশিন না। ও আল্লাহ, একটু দয়া করো না, এই তো প্রায় হয়ে গেছে। গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এখন আমাদের মতো দৌড়াদৌড়ি লেগে গেছে, কিন্তু সবার ভিডিও তো আপনাদেরকে দেখাইতে পারবো না, আমাদের অবস্থাটাই আপনাদের সামনে তুলে ধরলাম। কি সুন্দর করে আকাশে মেঘ ভাইসে বাড়িতেছে, তাই না? আকাশের মনটা খুবই খারাপ, আসলেই খারাপ। সে কখন যেন সিক্কুর ফাইরা দেয়, অলরেডি সে সিক্কুরের প্রস্তুতি নিতেছে। এই যে ঝড় শুরু হয়ে গেছে, সেই লেভেলের ঝড় হইতেছে। হ্যাঁ, এই যে ফোটাফোটা বৃষ্টিও পড়তেছে, আমাদের ধানগুলো পলিথিন নিয়েছে আরামে রয়েছে। যারা যারা ধানগুলো চাপাইতে পারছে তারাও শান্তিতে রয়েছে এবং পরবর্তী দিনের অপেক্ষা করতেছে। এইদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমারও মন চাইতেছে যাই একটু বৃষ্টিতে ভিজি। কতদিন বৃষ্টিতে ভিজি না, আহা কি সুন্দর বৃষ্টি, সবাই কত সুন্দর করে বৃষ্টিতে ভিজে। আর ভিডিওটাই তাই আমি এখন ভিডিও বানাইতে গেছিলাম, যেই লেভেলের দাবারটা খাইলাম রে বাবা রে বাবা, আমার স্বপ্নটা গেছে।